বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। না, এটা ঘাটার জন্য নয় গো, মানে ও ঘাটাই। মনটা খালি থাকলে ঠিক আছে। মনটা কি খালি আছে? ও বাবা, ও বাবা ভ্যালেন্টাইন্স চলে গেছে। ইচ্ছে ছিল শিবরাত্রিটা এবার থেকে শুরু করব, তো তাই করেছি। ও, এবছর প্রথম? হ্যাঁ, এবছর প্রথম। 18-তেই বছর হলো, আবার প্রথম কি? বাস্তব আবার অবাস্তব হতেও পারে, আবার নাও হতে পারে। শরীরই অত অশরীরই কিছু একটা দুম তারান হতে চলেছে। তো কথা বললাম, শিবরাত্রির প্রোমো আসার পর থেকে ইন্দ্র মিতুলের মাঝে আবার নতুন করে অন্তরা আসছে কিনা তারপর দিয়ে একটা হইচই চলছে। তো ইন্দ্র মিতুল দুজনেই আছে, শিবরাত্রির প্রোমোটা দেখে সবাই মানে ভাবছে যে দুটো বউ তো এমনি হয়েছে, আবার কে? বউ না মানে মানুষ না কি সেটা নিয়ে আমরা সন্দেহে আছি, প্রোমোর কথা বলছে। তো সেটা নিয়ে আমাদেরও একটু, আমরাও বেশ চাপেই আছি, আমরাও বুঝে উঠতে পাচ্ছি না যে সে কি আসল অন্তরা নাকি নকল অন্তরাই ওরকম সেজে এসছে, নাকি কেউই নয়, কেউ নয় তো কাকে দেখছি। তো সব মিলিয়ে বেশ একটা দুমতানানা ব্যাপার আসতে চলেছে, তার জন্য কিন্তু দর্শককে চোখ রাখতে হবে। কথা বলতে বল, মিউজিক দিতে বল, মিউজিক তো দিচ্ছিস কেন? বল, টেনশন আসছে একটা পড়বে, একটা মোড় আসছে, যেরকম মানে হরদম আমাদের গল্পে এসে থাকে, তো সেরকম কিছু হচ্ছে। তো দেখতে হবে, আমরা কিছু বলবো না। তিনটে বউ বাইরে অন্তরা, ভেতরে অন্তরা, মাঝখানে একটা, তিনটে। হ্যাঁ হ্যাঁ, একদমই। আবার কি? তো আজকে সেটে একটা কালী পুজো হচ্ছে, তো আমি সেই শুনছিলাম যে খেলনাবাড়ি সেটে আগুনের একটা বিষয় ঘটেছিল। তো কি হয়েছিল যে সেটা কি হয়েছিল বলতে, আমরা শর্ট দিয়ে বেরিয়ে এসেছিলাম, আমাদের প্যাক আপ হয়ে গেছিলো, আর লাস্ট ইন শর্ট আমি বলি, বিষয়টা হচ্ছে কালী পুজো হচ্ছে এই কারণেই আমরা, আমাদের সেদিন উনি বাঁচিয়েছিলেন, ঠিক আছে? বিশাল আকারে অনেক কিছু হতে পারতো, কিন্তু অল্পের উপর দিয়ে একটা ভাড়া কেটে গেছে, তো সেই কারণেই আমরা কালী পুজোটা আজকে করছি। আর সত্যি কথা বলতে অশেষ কৃপা আমাদের, এরকম তো অনেকবার হয়েছে, অনেক জায়গায় হয়েছে, ইভেন কি এই স্টুডিওতেও হয়েছে, কিন্তু সেইটা এবার হয়নি, ঠিক আছে? তো তার জন্যই আমরা একটা বড় করে কালী পুজো অনুষ্ঠান আজকে করলাম, যেহেতু অমাবস্যার জন্য। তো আশা করছি ভালোর জন্যই সব কিছু হয়। খেলনাবাড়ির অনেক অনেক গল্প বলা বাকি, তাই এখন জ্বলে যাওয়া, শেষ হয়ে যাওয়ার সময় নেই। তো আরও অনেক অনেক গল্প বলতে হবে, অনেক অনেক পথ চলতে হবে, তার জন্যই আমাদের আজকে আর একটা বলতে পারো নতুন করে খেলনাবাড়ি শুরু হলো। আগুনটা এতটাই পরিমাণে ছড়িয়ে পড়েছিল কি যে সেটে উইদিন এ সেকেন্ড মানে হই হই পড়ে গেছিল। এবার যেটা হয় আর কি, মানে এটা লাগলে প্যানিক সবার মধ্যে চলে আসে, কে কি কোনটা করবে সেটা হয়নি। তো যাই হোক, সেটা আলোচনা করে লাভ নেই, খুব ভালোভাবে বিষয়টা হয়ে গেছিল, নিবে গেছিল, কোনো কিছুই প্রবলেম হয়নি, কেউ মানে কারো কোনো ক্ষতি হয়নি। তো সেই কারণেই আমরা মনে মনে চেয়েছিলাম একটা পুজো দেওয়ার জন্য, তো সেটা আমরা আজকে স্টুডিওতে পালন করলাম। মাঝে না, শেষের দিকে। হ্যাঁ, একদম শেষের দিকে লাস্ট শটটা হচ্ছিল সেই সময়। সেই সময় অন্তর মানে রিশমির আর শান্তনের একটা শট চলছিল, তো সেই সময় একটা লাইট বাস্ট করে, লাইট বাস্ট করেই ওই ওই জায়গায় যে কাপড়টা ছিল চট করে ধরে নিয়েছে। এমনকি সমস্ত টেকনিশিয়ানরা নিজেরা যে আগে বেরিয়ে আসবে সেটা না করে আগুনের মধ্যে থেকে সম্ভব মানে আগুন লেগেছে ঝাঁপিয়ে পড়ে জিনিসপত্র সরাতে হয়, নিজেদের কথা না ভেবে কি করে ফ্লোরটাকে বাঁচাতে হয়, মানে সেটা মানে হ্যাটস অফ বললেও কম বলা হবে। যাই হোক, সব বিপদ তো কাটিয়েই উঠেছে। তো আজকে যেরকম পুজো হচ্ছে, একটা হইহুল্লোড় হচ্ছে, ভোগ রান্না হয়েছে, তো তোমরা কি উপোস করে অঞ্জলি দিয়েছো? না, উপোস করে অঞ্জলি আমার দেওয়া হয়নি, ও করেছে। আর ভোগটা খুব ভালো করে খেয়েছি, মারা গেছে অনেক প্রার্থনা করেছি, বাট সবটাই মানে ও সবটা করেছে, ও বলতে পারবে না। একটু কথা বল, ভয়ে বলছি না কিছু, আবার কি বলবে কোনো ঠিক নেই। তো হ্যাঁ, উপোস মোটামুটি সবাই আমরা উপোস করেছিলাম, তো যারা পেরেছিল। সকাল থেকে এরকম সিনের মধ্যে ছিলাম, তো কারণ আমাদের
প্রথমে ঠিক ছিল যে একটা হাফ পুরো পুজো হবে, একটা হাফ শুটিং হবে, পরের দিকে অনেক রকম এ করতে গিয়ে যেহেতু সময়ও নেই আমাদের হাতে, ব্যাংকিংও সেরকম নেই, তাই জন্য পুজো একদিকে হচ্ছে একদিকে শুটিং হচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো আমরা বাইরে শুটিং করছি, ভেতরে পুজো হচ্ছে, তার মধ্যে থেকে গিয়ে অঞ্জলি ফঞ্জলি দিয়ে এসেছি, তো করেছি আর কি। এবং ওই ভোগ তো আলাদাই, সবাই একসঙ্গে বসে মজা করে খাওয়া, তো এটাও একটা ভীষণ ভালো জিনিস। মেয়ে তিন দিন ধরে উপোস করে বেশ একটু রোগা হয়ে গেছে আসলে প্রথম দিন, হ্যাঁ শিবরাত্রি প্রথম দিন উপোস করেছিলাম, তারপরে যেটা শুনলাম যেহেতু মাঝপথে উপোসের হাফ দিনের মাঝপথে গিয়ে না আমি আর মাথা ফাতা ঘুরছিল আর হাত পা কাঁপছিল, আর তারপরে শুনলাম যে আমার ইপিটিভি যারা ছিলেন এখানে ওনারা সবাই বলছে শুটিং করতে হবে, এটা করিস না, কালকে ছুটি, কালকে চারটে পর্যন্ত আছে, কালকে গিয়ে জলটা ঢেলে আছিস। আমি বললাম যে শিবরাত্রি, শিবরাত্রিতেই যদি জল না ঢালি, তারপরে মানে আনফর্চুনেটলি আমার একটা শো পড়ে যায় আর কি, বা রাত্রেবেলা ডিরেক্ট চলে যেতে হয় আমাকে, তো টাকাটা আমায় দিয়ে দিস ফর্চুনেটলি। কিন্তু মানে পুজোর মানে পুজো ফুজো সব মিলিয়ে সবাই বাধা বাধাতে পড়ছিল, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে মাঝপথে গিয়ে খেয়েছি, সারা হাফ দিন উপোস করে তারপরে আবার খেয়েছি আর কি জোর করে। তারপরের দিন আমি আলটিমেটলি ওই শিবরাত্রি উপোসটা করতে পেরেছি, তারপরে আজকে হাফ উপোস হাফ খাওয়া আবার আজকে উপোস হলে হতো না, এটা আরাত্রিকা বলেই সম্ভব। মাঝে মাঝে মানে মাঝে মাঝপথে গিয়ে ভাবে আমি কি করবো, তখন না আর্ধেক উপোসও হয়ে গেছে, আর্ধেক খাওয়ার দিকেও চলে যাচ্ছি, মাথাটা ঘোরাচ্ছে, তো এটা আরাত্রিকার বলেই পসিবল। ঘাটিস না, এটা ঘাটার জন্য নয় গো, মানে ও ঘাটাই না 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 সেরকমটা নয় আসলে, কি মানে আমি করতামই কিন্তু শো ফোর্ট সবকিছু মিলিয়ে দেখলাম ওইভাবে পুজো হয় না, তাড়াহুড়ো করে পুজো আমি করতে পারবো না, আর তার মধ্যে অনেক ব্যাপার আছে, তার মধ্যে রাত্রেবেলা গিয়ে ঠান্ডা ফান্ডা লাগার ব্যাপার আছে, শ্যাম্পু করতে হবে রাত্রে গিয়ে, তো সব মিলিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে যে ঠাকুর তো আছেনই আমি পরের দিনই দেবো, আমি ক্ষমা ফমা চেয়ে নিয়েছি ঠাকুরের কাছে। আমিও বলেছি ঠাকুর তো আছে, উপোস করলো কি না করলো কি, মনে মনে ডাকলেই ভালো, জল তো ঢালাই হয়ে গেছে, মনটা খালি আছে কিনা, মনটা যদি অন্য কিছুতে ভর্তি থাকে তাহলে মুশকিল, মনটা খালি থাকলেই ঠিক আছে, মনটা কি খালি আছে? হ্যাঁ, না মনে অন্য কেউ বসে আছে, এটা কি আছে নাকি? ও বাবা, ও বাবা ভ্যালেন্টাইন চলে গেছে, না না একদমই ওরকম কোনো কারণেই আমি জল ঢালিনি, ওরকম কোনো কারণ না, মানে ইচ্ছে ছিল শিবরাত্রিটা এবার থেকে শুরু করব, তো তাই করেছি। হ্যাঁ এবছর প্রথম, 18 বছর হলো আবার প্রথম কি, ও তো বাচ্চা ছিল, তুই অ্যাডাল্টটা পারবি। আমি কালীপূজোর বারটা করি, বা শিবরাত্রিটা মানে শুরু হয়নি আগে সেই রকম কোনোদিনও, তো এবছর করেছি। তোমাদের ওই পুজো নিয়ে ওটা আলাদা ডকুমেন্টারি করো, প্রচুর গল্প আছে ওটা নিয়ে, মাঝখানে অনেক কিছু ঘটে ঘটে গেছে, তার মানে পুজো নিয়ে আমি আবার পরে জিজ্ঞাসা করব। তো একটু সিন কি চলছে সেটা একটু বলো। সিন হচ্ছে একদমই দেয়, তোমাদের দেখে নিতে হবে, তবে আমি একটা জিনিস এটা না বলে পাচ্ছি না আর কি, তখন থেকে বলার জন্য এগোচ্ছি, এটা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু একটা হতে চলেছে, তো বাস্তব আবার অবাস্তব, হতেও পারে আবার নাও হতে পারে, শরীরই অত অশরীরই মানে কি সেটা বলেই তো দিবি তো মনে হচ্ছে, বলবো না বলবো না বলবো না, তো একটা ব্যাপার আসতে চলেছে আর কি, সেটা কি চাইছি তুমি আটকিও, হ্যাঁ আমি একটু দর্শক বুঝুক, প্রোমো তো অলরেডি বেরিয়ে গেছে, তো প্রোমো বেরিয়ে গেছে, তো দেখা যাক কারটা, আমরা নিজেরাও জানি না আসলে উনি কে, তো সেই জায়গা থেকে আমি বলবো যে কিছু একটা দুমতাড়ানো হতে চলেছে, তো কথা বললাম তো না সিরিয়ালে ঠিক দুমতাড়ানো না বললে হয় না, তো আসতে চলেছে, তো আমি বলবো যে ভীষণ ভালো লাগবে, আমাদের ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা করছি সিনগুলো করতে, তো দেখতে থাকুন। বিশ্বজিৎ দা, অফ স্ক্রিন তো মানে একটা বাচ্চা মেয়েকে সামলাতে হয়, কিন্তু অন স্ক্রিনে ইন্দ্রর আবার তিনটে বউ হয়ে যাচ্ছে, নাকি বউয়ের জমজ বোন আসছে, কি হচ্ছে? আমি তো বলবো না, আমি তো আরাত্রিকা নই, দেখতে হবে খেলনা বাড়ি, এইটুকু নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছে যে একটা সুন্দর মজাদার জায়গা আসছে, তো তার জন্য অপেক্ষা করতে হবে, খুব শিগগিরই আসছে, চোখ রাখুন খেলনা বাড়ি। তার মানে তোমাকে অফ স্ক্রিন তো সামলাতে হচ্ছে, অন স্ক্রিনও একটা ঝামেলা বা একটা মাঝখানে, আমি ছেড়ে দিয়েছি, কি বলবে দর্শকদের, অন্তরাকে তো সামলাতে হবে এবার মিতুলকেই,
হ্যাঁ, তো আমি এটাই বললাম যে মিতুল কিভাবে সামলাতে পারে সেটা দেখা যাক, কিন্তু আমি এটুকুই বলবো যে ভীষণ মানে সবার ভালো লাগবে, এরকম একটা টুইস্ট আসতে চলেছে, সবার ভীষণই ভালো লাগবে। আর আর বাকিটা তুমি বলো, কিছু নেই বলার বাকি, তখন লাস্টে তুমি বলো। কিছুই না, চোখ রাখুন খেলনা বাড়িতে, ভরসা রাখুন, এতদিন ধরে আমাদের আলো ভালোবাসছেন, ভালোবেসে আসছেন, ভরসা করেছেন আমাকে, মিতুলকে না, তো সেটা করতে থাকুন, দেখবেন আমরা ডিপ ডাইভ করব না। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।